বিটিসি বিটিআর চুক্তিক লৈ অসন্তুষ্ট বড়ভূমি, পুনৰ ডিভাইড অসম ফিফটি ফিফটি দাবী। কিয় হঠাৎ অসন্তুষ্ট বড়ো জনতা? সলনি হব নেকি বড়ভূমির রাজনীতি? উদয়াচল রাজ্য গঠনের দাবি দীর্ঘদিন ধরে চলি আছে বড়ভূমির। ডিভাইড অসম ফিফটি ফিফটির দাবিরে চলিল বহু আন্দোলন, চলিল গণতান্ত্রিক আন্দোলন, চলিল সশস্ত্র আন্দোলন। দুবারকৈ হল চুক্তি, কংগ্রেসের আমূলত সম্পাদিত হল বিটিসি চুক্তি, বিজেপির আমূলত সম্পন্ন হল বিটিআর চুক্তি। কি কংগ্রেস কি বিজেপি সরকার, বড়ভূমির জনতাক স্থায়ী শান্তি প্রদানের আন্দোলনকারীর সঙ্গে সমিল মিলত স্বাক্ষর করলে চুক্তি। আন্দোলনকারীর মাজতে গঠন হল দুটাক রাজনৈতিক দল, বিপিএফ আর ইউপিপিএল। বড়ভূমির জনতার মত লৈ দুইটা দলে পরিষদ আর রাজ্য গঠন করলে সরকার, কিন্তু সুখী নহল বড়ভূমির জনতা। এবার চুক্তি নহয়, দিল্লী উঠিল পৃথক রাজ্যর দাবি, জন্ম হল নতুন ছাত্র সংগঠন ন্যাশনাল বোডো স্টুডেন্টস ইউনিয়ন চমুকৈ এনবিএসইউ। এনবিএসইউ পৃথক বড়ভূমির দাবির আড়ত হাগ্রামা মহিলারী, বিজেপির ক্ষমতা দখলের অঙ্কত ব্যর্থ হয়ে হাগ্রামার নতুন রাজনৈতিক কৌশল। লগে লগে বিষয়টুক লৈ আরম্ভ হল রাজনীতি। এনবিএসইউর দাবি সমর্থন বড়ভূমির অন্যতম রাজনৈতিক দল বিপিএফর। যদিও চুক্তিবিলাক এখনের পিছত এখন চুক্তি হয়েছে, মানুষের যেটা সেন্টিমেন্ট, এখন চুক্তি চুক্তিয়ে মানুষের সেন্টিমেন্ট শেষ করবা বস্তু নয়, যার কারণে সেই সেন্টিমেন্টর একটা শ্রেণী লোকে আজিও ভাবে যে একমাত্র যদি সুকীয়া শাসন দিয়া, সুকীয়া রাজ্য দিয়ার পিছতহে আমার ডেভেলপমেন্ট হব, আমার কলা সংস্কৃতি রক্ষা পড়ব, আমার আইডেন্টিটি রক্ষা পড়ব, এনেকা ভবা যেহেতু স্বাধীনতা কার্যকালের পর এটালেকে আছে, গতি তেনে ধরনের দাবি দুবা করে থাকাতো অতি স্বাভাবিক বলে ভাবো। সুযোগ ললে কংগ্রেস এআইইউডিএফ দলেও বড়ভূমির দীর্ঘদিনিয়া দাবিটোর পুনের উকমুকনি দেখি শাসকীয় বিজেপিকে এক প্রকার দোষারোপ কংগ্রেস এআইইউডিএফর। অসমের যেটো ভৌগোলিক অখণ্ডতা আৰু অসমৰ বিভিন্ন জনগোষ্ঠীৰ মাজত যিটো ঐক্য সংহতি, সেইটো চৰকাৰৰ দায়িত্ব, তেওঁলোকে সেইটো ৰক্ষা কৰিব লাগে। কিন্তু বৰ্তমান চৰকাৰে আমি দেখিছোঁ সেই দায়িত্ব পালন কৰাত ব্যৰ্থ হৈছে, যাৰ কাৰণে বড়োলেণ্ডত পুনৰ ডিভাইড আসাম ফিফটি ফিফটি এই শ্লোগানটো বড়োলেণ্ডত উত্থাপিত হৈছে। প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াই আন্দোলন কৰিবলৈ বিটিচিত যিমান বড়ো ভাই ভনীয়ক ওলাই আহে, হাগ্রামা ডাঙৰীয়া নেতৃত্বত যিমান ওলাই আহে, আৰুতো সংগঠন আছে, এফচো আছে, যিমান আহে আজিকালি কমি গৈছে, মানুহের বিশ্বাস নাইকিয়া হয়ে গেছে। বিটিসির কারণে বড়োলেণ্ডর বড়ো ভাই ভনীসকলে বহুত কষ্ট করলে, আমার চকুর সন্মুখত প্রমোদ বড়ো ডাঙর মানুষ হয়ে গেল, কোনোবাই এমএলএ হল, কোনোবাই এমপি হল, কোনোবাই ডাঙর বিজনেসম্যান হল, কোনোবাই ডাঙর ঠিকাদার হল, কোনোবার ডাঙর বিল্ডিং হল, কোনোবার গুহাটির গাড়ি মাটি হল, কিন্তু এই যে দিন রাতে কষ্ট করা বড়ো ভাই ভনীসকল সাধারণখিনির একো উন্নতি নহল। যি কি নহওক, পুনৰ ডিভাইড অসম ফিফটি ফিফটি দাবিৰে কেন্দ্ৰ চৰকাৰক স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিলে এনবিএসইউৱে। এতিয়া পুনৰ উত্থাপিত এই দাবীক কেন্দ্ৰ চৰকাৰে কিদৰে গুৰুত্ব প্ৰদান কৰে সেয়া সময়তহে স্পষ্ট হ'ব। কমলেশ বৰ্মনৰ ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ। মাটি ভেটি বসাবরে হল চেঁচা পড়া রঙা তেজ, গরম লাভার জুয়া রানী বরে হল বতরু হুর, নাহিবি দুনাই উলুকা বাহর, ফেকা পড়িব দেহত বীর লাসিতক